বিয়ের আসরে শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান নববধূর। 9 বছর আগে টেট পাস করে মেলেনি চাকরি, চাকরির দাবিতে অনশন চলছে। নববধূর এই স্লোগানের ভিডিও ভাইরাল এখন সমাজ মাধ্যমে। যে ছবিটি দেখলেন, দেখে কি ভাবছেন, আন্দোলন চলছে? না, এটা কোনো আন্দোলনের মঞ্চ নয়, বিয়ের রিসেপশন অনুষ্ঠান, আরও সোজা ভাষায় বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান বাড়িতে তখন আসতে শুরু করেছেন অতিথিরা, গম গম করছে চারপাশ। এসবের মাঝেই হঠাৎই নববধূ স্লোগান দিয়ে ওঠেন। বিয়ের মঞ্চেও শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান দেন নববিবাহিতা। স্লোগানে তিনি বলেন, বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক, বঞ্চিতরা চাকরি পাক, নিয়োগ চাই, নিয়োগ চাই। পূর্ব বর্ধমানের ভাতার এলাকার খেড়ুর গ্রামের বাসিন্দা অভয়া রায় গত শনিবার স্থানীয় ছাতনি এলাকার রিন্টুদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা গেছে, 9 বছর আগে টেট উত্তীর্ণ হয়েছেন অভয়া। নিয়োগ প্রক্রিয়া এখনও ঝুলে রয়েছে, চাকরির দাবিতে বারে বারে আন্দোলন করেছেন তারা। এসবের মধ্যেই ঠিক হয় বিয়ে। বাড়িতে বাবা অসুস্থ, নিজে সামান্য টিউশন পড়িয়ে 2-4 পয়সা আয় করেন, দাদা পুজো পাঠ করে যা অর্জন করেন তা দিয়েই কোনো মতে চলে সংসার। দীর্ঘদিন যাদের সাথে আন্দোলন করেছেন চাকরির দাবিতে, তাদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের বিয়েতে। সহ আন্দোলনকারীরা সে ডাকে সাড়া দিয়ে এসে পৌঁছান বিয়ের অনুষ্ঠানে। তারাই প্রশ্ন তোলেন, আগের মতো আর আন্দোলনের সময় দিতে পারবেন কি না অভয়া। জানা গেছে, অভয়া তাদের জানান, চাকরির দাবিতে আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। এরপরই নাকি তিনি ওই স্লোগান দিয়ে ওঠেন। যদিও ঘটনায় হকচকিয়ে যান বিয়েবাড়িতে থাকা আমন্ত্রিত অতিথিরা। নববধূর সেই স্লোগান দেওয়ার ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভয়ার স্বামী রিন্টু স্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, আমি বিদেশে হোটেলে কাজ করি, তবে অভয়ার এই কাজকে সমর্থন করি, ও নিজের পায়ে দাঁড়াক। চাকরির দাবিতে আগামীতেও আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন অভয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পূর্ব বর্ধমান। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।